بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান সিলেটের এই বিশাল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আপনি যে সহযোগিতা আজকে আসছেন, আমি আশা করব দর্শক শ্রোতা ভাই বোন ইনশাআল্লাহ বিভিন্ন সময় প্রশ্ন করবেন। এর আগে আপনার সংক্ষিপ্ত একটি বক্তব্য শুনতে চাই। জাযাকাল্লাহু খায়রান জনাব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এই গত সপ্তাহে আমাদেরকে বাংলাদেশে একত্রিত করেছিলেন, আবার ইকরা বাংলার স্টুডিওতে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. شمانيت درشق سرطة، السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুন্তাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে প্রোগ্রামের শুরুতেই মোনাজাত করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার অপার অনুগ্রহে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন, আপনাদেরকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে তোলার তৌফিক দ্বারা যেন ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন, লাইভ কল আপনারা করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে উত্তর দেওয়ার আমরা প্রয়াস পাব। আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণের মাধ্যমে প্রোগ্রামটিকে যেন বরকতময় করেন, প্রোগ্রামটি যেন আমাদের সবার জন্য নাজাতের ওসিলা, আখেরাতের উত্তম পাথেও বিবেচিত হয়। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, রজব মাস আমরা যেন বেশি বেশি করে দোয়া পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকাহ দান করুন, বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন। রমাদান, রমাদানের নিকটবর্তী হওয়ার পরও যেন আমরা রমাদান থেকে বঞ্চিত না হয়ে যাই, এই দোয়া উম্মতের অবিরাম আমল ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা বরকতের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিদায় রজব মাস, শাবান মাস নেহায়েত বরকতপূর্ণ। আর এমনিতে রজব মাস আশহরে হুরুমের প্রথম একটি মাস এবং অতীব গুরুত্বপূর্ণ মাস। রজবেরও দাবি হলো আমরা ইবাদত বন্দেগি করব। তবে রজব মাসের আরেকটা ঐতিহাসিক ঘটনাও রয়েছে, সেই ঘটনাটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সফরে নিয়ে গিয়েছিলেন। এটা আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর অলৌকিক ঘটনা। নবীগণকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা দ্বারা ধন্য করেছেন। নবীগণের সত্যতার দলিল হিসাবে, সত্য নবী হওয়ার, নবী যে দাবি করেছেন এ ব্যাপারে সত্যবাদী হওয়ার জন্য তাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো কুদরতি নিদর্শন দান করেছেন। আল্লাহর পক্ষে এটা সম্ভব, অলৌকিক ঘটনা, অবিশ্বাস্য ঘটনা, মানুষের আকল বুদ্ধি এবং বিবেচনায় আসে না এমন সব অসম্ভব জিনিসকে
সম্ভব আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে করে দেন। ওয়ালাকাদ আতাইনা রাসূলুনা বিল বাইয়িনাত ওয়ালাকাদ আতাইনা রাসূলুনা বিল বাইয়িনাত, আল্লাহ তাআলা নবীগণকে অনেক বাইয়িনাত এবং কুদরতের নিদর্শন দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক মুজিজা দ্বারা ধন্য করেছেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির বাসায় হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেজাদারি আঁচে খুবা হামাদারন তু তনহাদারি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সত্যবাদী নবী হওয়ার দলিল স্বরূপ আল্লাহ তাআলা অপূর্ব সৌন্দর্যের অলৌকিকত্ব দান করেছিলেন, মুআজিজা দান করেছিলেন হুসনে ইউসুফ। দমে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম যে কোনো দুরারোগ্য ব্যাধিতে রোগে আক্রান্ত কোনো মানুষকে যদি দম করতেন, ফুঁ দিতেন, তাহলে মানুষ আরোগ্য লাভ করত, শিফা লাভ করত। তো দমে ঈসা, ঈসা আলাইহিস সালামের ফুঁ এবং দম, এটা ছিল শিফার উপলক্ষ, শিফার ব্যবস্থা। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা শিফা দান করতেন তার মাধ্যমে। ইয়াদে বেজাদারি, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াদে বেজার দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের লাঠিও মুজিজা ছিল, কিন্তু তার বগলে হাত রাখার পর এটা যখন বের করতেন এটা একটা আলোকবর্তিকা হয়ে যেত, প্রজ্জ্বলিত আলোকবর্তিকায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই যে অনেক নবীগণকে অনেক মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, শেখ সাঈদী বলছেন যে সকল নবীগণকে টোটাল সব মিলিয়ে যত মুজিজা দান করা হয়েছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা আপনাকেই সেই পরিমাণ, বরং তার চেয়েও বেশি মুজিজা দ্বারা আল্লাহ তাআলা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঙ্করি হাতের মধ্যে, এক ব্যক্তি বলছে যে আমার হাতের ভিতরে কি, বলতে পারেন? বলছেন ভিতরে যা আছে সে যদি আমার সাক্ষ্য দিয়ে দেয় তাহলে কি? ওই কাঙ্করি বলে ফেলেছে আল্লাহর নবী, সত্যবাদী নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। গাছকে ডাক দিয়েছেন, গাছ আল্লাহর নবীর কাছে চলে এসেছে, বৃক্ষ। এইভাবে অসংখ্য, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীজির অঙ্গুলির ইশারায়। কিন্তু যারা মানতে চায় না তারা তো নানান ধরনের বাহানা তারা দেখাতেই পারে, করতেই পারে এটা তো। কিন্তু আল্লাহ তাআলার কোরআন হলো পবিত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা, যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই কোরআন একটা চ্যালেঞ্জ সমগ্র মানব জাতির জন্য। এই কোরআনের এই চ্যালেঞ্জের জবাব এখনো দুনিয়া দিতে পারেনি, দুনিয়া দিতে সক্ষম হয়নি, চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি কোরআন এখনো পর্যন্ত। কেয়ামত পর্যন্ত অব্যাহত একটা মুজিজা হলো কোরআন, পবিত্র কোরআন শরীফ সবচেয়ে বড় মুজিজা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহর কালাম, কোরআনে করিমের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সব মুজিজা আছে এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল হারাম, ইন মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা প্যালেস্টাইনে নিয়ে এসেছেন, আর সেখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে, নাইট ভিজিট, রাত্রি ভ্রমণ, রাতের অল্প সময়ের ভিতরে এই নাইট ভিজিট আল্লাহর নবীকে করানো হয়েছে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এরপর জান্নাত, জাহান্নাম, শরীফুল আকলাম, এর এই সবগুলো শেষ করার পর সিদরাতুল মুনতাহা, যেখানে সৃষ্টির সব কিছু শেষ হয়ে যায়, এরপর থেকে আল্লাহর আরশে আজিম আরম্ভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম আরম্ভ হয় যেখানে জিবরিল আমিনও আর যেতে পারেন না, সেই আরশে আজিমের সামনে সাত আসমান, সাত জমিন সব মিলিয়ে, প্রথম আকাশের সামনে জমিন একটা বিন্দুর সমান, প্রথম আসমান সহ সব এর উপরের আসমানের সামনে ওইটা অনেক ছোট, এটা আরও বড়, এরপরেরটা আরও বড়, এরপরেরটা আরও বড়। তো সাত আকাশ কত বড় তার কোনো ইয়ত্তা নেই, হিসাব নেই, কোনোভাবেই আমরা এগুলো বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না। আর এই সাত আসমান, সাত জমিন যা, আর মাঝখানে যা শূন্য স্থান, এই সব মিলিয়ে যে টোটাল, সেটা আরশের সামনে ধুলি কণার সমানও না। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ এত বড়, ওই আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ তাআলার সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, কথা বলেছেন, সরাসরি আল্লাহর দিদার করেছেন। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى. سورة النجم মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরাতুল ইসরার মধ্যে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়ার আলোচনা, আর সূরাতুল নজমের মধ্যে বাকি আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। আর সহিহ হাদিস দ্বারা পুরো বিস্তারিত বিবরণ এই মেরাজ সম্পর্কে বিদ্যমান রয়েছে হাদিসের মধ্যে। এটা এত আশ্চর্যজনক ঘটনা,
যে কাউকে সম্মানের আসনে আসীন করার জন্য এত ঊর্ধ্বগগণে কাউকে ইতিহাসের মধ্যে নিয়ে যাওয়া হয়নি। সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত না কাউকে নিয়ে যাওয়া হয়েছে, না কাউকে নিয়ে যাওয়া হবে, না কাউকে এত সম্মানের উচ্চ আসন দ্বারা আসীন করা হবে। আল্লাহু আকবার। তো এই মেরাজের প্রেক্ষাপট কী ছিল, মেরাজের প্রেক্ষাপট, মেরাজের ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আমি মনে করি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা, ত্যাগের ত্যাগের মহিমায় ভাস্বর একটা জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি, ও ম্যানকাইন্ড, আজকে তোমরা 360 দেবতাকে খোদা মনে করছো, যা ইচ্ছা তাকে তোমরা উপাসনা করছো, যার মনে হয় তার তৃত্ববাদে হয়তো তোমরা বিশ্বাসী, কত কিছুতেই এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমাটা উচ্চারণ করো, এই কালিমার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। দিনের দাওয়াত নবীজি দিয়েছেন, কিন্তু তার উপর পাথরের আঘাত এসেছে, তাকে পাগল আখ্যায়িত করা হয়েছে, তাকে জাদুঘর অভিহিত করা হয়েছে, তার বিরুদ্ধে সবাই লেগে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শুধু ভক্ত মুরিদানদের মধ্যে পাবেন না, ভক্তদের মাঝে পাবেন না, যারা বিরক্ত তাদের মাঝেও আপনি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনদের মাঝখানে, সুবহানাল্লাহ, উক্কাস বাজারে, জুলম জান্নায়, আল্লাহর নবী মিনায় জুলম জান্নায়, উক্কাস বাজারে যেখানে মেলা সেখানে, এবং খুব খারাপ বৈরী পরিবেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছেন এবং মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে বলছেন যে আমি তোমাদের এক একজন মানুষকে পেছন থেকে কোমরে এইভাবে হাত দিয়ে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি। এটা কেন বলছেন, যে মানুষ যখন কাউকে ধ্বংস থেকে, কেউ সুসাইড করে ফেলবে, কেউ অগ্নিতে নিক্ষেপ, অগ্নিতে লাফ দিয়ে নিক্ষেপ করবে নিজেকে, তো ওই সময় মানুষ বোঝানোর জন্য প্রথমে হাত দিয়ে বোঝায় আল্লাহর ওয়াস্তে আপনি যাবেন না, প্লিজ আপনি নিজেকে ধ্বংস করবেন না, আপনি কাউকে মারবেন না বা কোনো ক্ষতি পৌঁছাবেন না। দ্বিতীয় পর্যায়ে মানুষ হাতে গিয়ে হাত ধরে, যদি দেখেন না ওইটা হাত ছাড়িয়ে নিয়েছে তখন সে এইভাবে ধরে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা যখন করতে চায় তখন মানুষ আর কিছু চিন্তা করে না, বাঁচানোর জন্য পেছন থেকে, কোমরের পেছন থেকে গিয়ে এইভাবে ধরে। তো মানে একজন মানুষ আরেকজন মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে বা কোনো খারাপ কাজ থেকে বাঁচানোর জন্যে, যেটা ধ্বংস বয়ে আনবে, এরকম কোনো অপরিণামদর্শী কোনো চিন্তা থেকে বাঁচানোর জন্যে, সুসাইড থেকে বাঁচানোর জন্যে, পড়ে যাওয়া থেকে, লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যে, যেভাবে হোক মানুষ সবচেয়ে বেশি চেষ্টা প্রথমে মুখ দিয়ে বোঝায়, প্রথমে হাত জোর করে বোঝায়, পরে হাত দিয়ে হাতে ধরে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা কোনটা, পেছন থেকে কোমর বেঁধে এইভাবে সর্বশক্তি নিয়োগ করে ধরা, আর যেতেই দেয় না। কেউ কাউকে মারতে যাচ্ছে, কেউ কাউকে হত্যা করতে যাচ্ছে, কেউ কারো উপর হামলা করতে যাচ্ছে, আপনি বাঁচাতে চাইছেন, তো আপনি পেছন থেকে এইভাবে গিয়ে ধরবেন যে আল্লাহ না করুন তুমি এই কাজটা করো না। তো বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা যেটা, আল্লাহর নবী সেই উদাহরণ দিয়ে বলছেন যে আমি তোমাদের মধ্যে হতে এক একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এইভাবে আমি চেষ্টা অব্যাহত রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাআল্লাকা বাখি'উন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি কি নিজেকে একেবারে চিন্তামগ্ন হয়ে ধ্বংস করে দেবেন, একেবারে সম্পূর্ণ নিজেকে একেবারে বিলীন করে দেবেন, আপনি নিজেকে নিজেকে চিন্তা করতে করতে, পেরেশানি করতে করতে, আর চেষ্টা অব্যাহত রাখতে রাখতে এক পর্যায়ে কি আপনি নিজেকে ধ্বংস করে দেবেন, নিজেকে মেরে যাবেন, নিজেকে হালাক করে ফেলবেন? আল্লাহু আকবার। যে তারা ইমান আনছে না কেন, তো এক একজন মানুষকে ইমান আনার জন্য এইভাবে দাওয়াত দিয়েছেন। তো মানুষের প্রতি উত্তর কি করেছে, পাথর দিয়ে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় যখন একটু সফলতার মুখ দেখতে পাচ্ছিলেন না, তখন ভাবলেন যে তাইফের এলাকায় আমি যাই, সেখানে হয়তো কিছু মানুষ ইমান নিয়ে আসবে, ইমান আনবে এবং এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করবে, এরপর এই কালিমার প্রচার, এই দিন কালিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার প্রসার বাড়বে এবং মানুষ ইমান আনতে শুরু করবে। তো নবীজি সেখানে গেলেন, কিন্তু তারা পাথর দিয়ে আঘাতের পর আঘাতে জর্জরিত করলো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করলো, প্রিয় নবীজির রক্তে সেখানকার সবুজ উদ্যান রঞ্জিত হলো। এই যে দুর্ঘটনা ঘটালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের ময়দানে আমি এত কষ্ট পাইনি, আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হে আয়েশা তোমার কৌম আমাকে সেদিন দিয়েছে যেদিন তাইফের ময়দানে আমার উপর এইভাবে উপর্যপুরি হামলা, পাষণ্ডদেরকে পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। এই পাষণ্ড সাকিফের পাষণ্ড ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এইভাবে জুলুম বর্বরতা এবং নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, নবীজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তাক্ত হয়েছেন, এরপরে এক ইহুদি ব্যক্তির বাগানে আল্লাহর নবী আশ্রয় নিয়েছেন, তার একটু দয়া হয়েছে, আঙ্গুর পানি ইত্যাদি দিয়ে সে একটু আপ্যায়ন করেছে। ওই সময় আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, লম্বা দোয়া রয়েছে। দোয়ার প্রত্যেকটা শব্দ উচ্চারণের সাথে সাথে এক মুমিনের অন্তর দিয়ে অন্তর কাঁদে, চোখ অন্তর থেকে রক্তক্ষরণ হয়, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়ে। ওই সময় আল্লাহ তাআলা পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে পাঠালেন যে নবীজি আপনার অনুমতি আমরা চাই, আল্লাহ তাআলা সব কিছু পর্যবেক্ষণ করছেন, আপনি ইজাজত দিয়ে দিন, একটু পারমিশন দিন। এই দুই পাহাড়ের মাঝখানে এই পুরো মহল্লাকে একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে, দুই পাহাড়কে একত্রিত করে দিয়ে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির নমুনা তারা হয়ে যাবে যে নবী আখিরুজ্জামান, শেষ নবী, আখেরে নবী, আল্লাহর পিয়ার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবির কী পরিণাম হতে পারে। নবীজি বলছেন, আমি গজব বানিয়ে আমাকে পাঠানো হয়নি, আমাকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমি গজব এবং ধ্বংসের দোয়া করতেই পারি না। এরা যদি ইমান নাও আনে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্মরা হয়তো ইমান আনবে, আর তাই হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মরা ইমান এনেছে এবং সেখান থেকে আমরা উপমহাদেশে আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি। তো ওই তাইফের পাহাড়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো, সামাজিকভাবে নিচু করা হলো, তো ওই সময় দুশ্মনেরা ভাবলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কারণ যখন একজন মানুষকে সামাজিকভাবে বাজারে যদি মারা হয়, শারীরিকভাবে নির্যাতনের শিকার করা হয়, তাহলে তার কথার আর কোনো সমাজে কোনো মূল্য থাকে না, যে মানুষটি সমাজে কোনো সম্মানের আসনে আসীন নয়। আর যদি এখানে তার উপর শারীরিক দিক দিয়ে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে ফেলা হয় তাহলে সমাজে আর তার কথার কী দাম থাকলো। মানুষ ভেবেছে যে আমরা অনেক নিচু করে ফেলেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। তাইফ থেকে ফেরত যাওয়ার জন্য নবীজি নিরাপত্তার চিন্তায় একটা আতঙ্কগ্রস্ত ছিলেন। তো এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরত গেলেন, তখন মক্কার লোকেরা বলল যে আমাদের এখানে তো আর পারেই নাই, সেখানে গিয়েও দাওয়াত গ্রহণ কেউ করেনি, সুতরাং আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু হওয়ার কোনো সুযোগ নেই। সামাজিক জিত দিয়ে কেউ কারো সম্মানকে যদি বলুণ্ঠিত করে ফেলা হয়, কাউকে নিচু করে ফেলা হয়, তখন আর সে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের জন্য নিয়ে যান। আল্লাহ তাআলা বুঝালেন যে তোমরা মনে করেছো আমার প্রিয় হাবিব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নিচু করে ফেলেছো, আমি এত উঁচু অবস্থানে নিয়ে যাব, এত ঊর্ধ্ব গগনে নিয়ে যাব, এত উচ্চ মাকাম তাকে আমি দান করব, এত উচ্চ মানে ঊর্ধ্ব গগনে নিয়ে যাব যত উঁচুতে ইতিহাসে কেউ যেতে পারেনি, সৃষ্টির শুরু থেকে কাউকে নিয়ে যাওয়া হয়নি। তোমরা নিচু করতে চেয়েছিলে, তোমরা নিম্নগামী করতে চেয়েছিল, আর তোমরা মনে করেছো নিচু করে ফেলেছো। না, আমি আল্লাহর ফয়সালা হলো কেউ নিচু করতে পারবে না। ওয়ারাফানা আলাকা যিক্রাক, হে নবী আপনার আলোচনাকে আমি দুনিয়াতে সমুন্নত করেছি, আমি এত উঁচু মাকামে নিয়ে যাব, এত উচ্চ মাকামে নিয়ে যাব। তোমরা এখানে শারীরিক নির্যাতনের শিকার করেছো, আমি আমার আরশে আজিমে নিয়ে যাব, আর এত উচ্চ মাকাম আমি তাকে দান করব যে আমি কাউকে এত উঁচু স্থানে নিয়ে যাইনি। তো এই মেরাজের ঘটনা থেকে, মেরাজের ব্যাকগ্রাউন্ড থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটা পাওয়া যায় যে যদি ইসলামকে কেউ নিচু করতে চায়, ইসলামের সম্মান যদি কেউ বলুণ্ঠিত করতে চায়, তাহলে ওই সময়ই আল্লাহ তাআলার ফয়সালা, এর পরে উঁচু ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়ার হয়, ওই সময় আল্লাহ তাআলা মাকাম এবং মর্যাদাকে আরো বাড়িয়ে দেন। তো যারা ইসলামের উপর থুতু নিক্ষেপ করতে চায়, কার্টুন বানাতে চায়, সম্মান বলুণ্ঠিত করতে চায়, তাদের জেনে রাখা উচিত যে না, তুমি নিচু করতে চাইবে, আল্লাহ তাআলা ওই সময় ঊর্ধ্ব গগনে নিয়ে যান, ওই সময় আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করে। তো বর্তমানে চতুর্দিক থেকে যখন হামলা আমি দেখি, কার্টুন তৈরি করা, অবজ্ঞা, ব্যঙ্গাত্মক বিভিন্ন কার্যক্রম, ব্যঙ্গ চিত্র তৈরি, কার্টুন তৈরি, উপেক্ষা করা, সম্মান ভুলুণ্ঠিত করার
যত ধরনের অপচেষ্টা দেখা যাক না কেন, বোঝা উচিত যে যখন এই অপচেষ্টা করা হয় তখনই আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান, তখনই আল্লাহ তাআলা ঊর্ধ্ব গগনে নিয়ে ওঠান। তো মেরাজের ব্যাকগ্রাউন্ড থেকে, প্রেক্ষাপট থেকে এই শিক্ষা আমরা পাই যে ইসলামের বিরুদ্ধে যদি কেউ বিশুদ্ধাগার করে, অপপ্রচার করে, ইসলামকে যদি অসম্মানিত করার অপচেষ্টা করে, তাহলে এমন সময় আল্লাহ তাআলা ইসলামের মুসলমানদের মকাম আর আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। যদি রাতের অন্ধকার যত গভীর হয়, সুবহে সাদিকের আলো তত বেশি নিকটবর্তী হয়, প্রভাতের আলো তত কাছে আসে, রাতের অন্ধকার গভীর হওয়া এটা এই কথার লক্ষণ যে আমরা অনেক মানে প্রভাতের আলো কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মেরাজের ঘটনা অনেক শিক্ষণীয়, নামাজ আমরা পেয়েছি মেরাজের মাধ্যমে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু ইসলামকে আল্লাহ তাআলা উচ্চ স্থান দিয়েছেন, নবীজির শান মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, আর এর মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। তো এটা নবীজির সবচেয়ে বড় মর্যাদা। এই ২৭তম রজনীতে, রজব মাসের ২৭তম রজনীতে এই ঘটনাটি ঘটেছে। যদিও এই তারিখের সঙ্গে কোনো আমলের সংশ্লিষ্টতা নেই, কিন্তু সুবহানাল্লাহ, এই ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। মেরাজের প্রত্যেকটা অংশ থেকে অসংখ্য শিক্ষা আমরা পেতে পারি। হযরত আলী রহমতুল্লাহ আলাইহি নশরুত্তিব ফি যিকরি নবিয়িল হাবিব যে কিতাব, সেখানে তিনি মেরাজের আলোচনা সবচেয়ে বিস্তারিতভাবে করেছেন। মৌলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা নামে এই কিতাবের বাংলা অনুবাদ করেছেন, এতে মেরাজের আলোচনা সবচেয়ে বিস্তৃতভাবে সবিস্তারে আলোচনা করা হয়েছে। আমরা মেরাজের ঘটনার জন্য পড়ি, শুনি, জানি। আগামী প্রোগ্রামগুলোতে আমিও আরও বলবার চেষ্টা করব, বিভিন্ন দিক তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের এই উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। দামাত বরকাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা এই ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমরা আলোচনা শুনবো, এবং যখনই অনেকেই ইনশাআল্লাহ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখি, আমার কাছে একটি প্রশ্ন ছিল যে কোনো প্রতিষ্ঠানের গরিব এলাকায়, যেমন যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এই প্রতিষ্ঠানের টয়লেট বাথরুম এগুলি কি এই যেগুলো মনে করেন ইন্টারেস্টের পয়সা দিয়ে করা যাবে কিনা, এই প্রশ্ন একজন করেছিলেন। এই ব্যাপারে উলামায়ে কেরাম রিসেন্টলি অনেক বেশি গবেষণা করেছেন। ইতিপূর্বে যে ফতোয়া ছিল সেটাতে উল্লেখ করা হয়েছে যে এগুলোকে কোনো জাকাত যারা খেতে পারবে, এই সমস্ত গরিব যারা আছেন তাদের জন্য ব্যাংকের ইন্টারেস্টের যে সমস্ত উদ্বৃত্ত টাকা, এগুলো তো নিজের মালিকানায় রাখা যাবে না, এগুলো বের করে দিতে হবে, নিজের মালিকানা থেকে বের করতে হবে, সুদের কোনো অর্থ আপনারা রাখতে পারবেন না, তো এটা দিয়ে দিতে হবে। তখন উলামায়ে কেরাম আগে ফতোয়া দিয়েছিলেন যে না, এটা যেহেতু বের করে দেওয়া ওয়াজিব, তো বাকি ওয়াজিব সাদাকার উপর এটাকে কিয়াস করেছেন ওনারা, তো বাকি ওয়াজিব সাদকাগুলো যেহেতু এগুলো সম্পর্কে আছে যে জাকাত খাওয়ার উপযুক্ত যারা লেস দেন নেসাব, নেসাব থেকে কম সম্পদের মালিক এবং গরিবের ক্যাটাগরিতে যারা পড়েন, জাকাত খাওয়া, জাকাত গ্রহণ করা যাদের জন্য জায়েজ, সেই সব গরিবদের মধ্যে খাতে ব্যয় করা এবং তাদেরকে মালিক বানিয়ে দিয়ে দেওয়া, তাদের খাবার ফান্ডে দিয়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন
মানে ফতোয়া দেওয়া হয়েছে যে তাদেরকে মালিক বানিয়ে দেওয়া জরুরি। কিন্তু এটা উলামায়ে কেরাম ওই মাসআলার উপর কিয়াস করে বলেছিলেন যে সবগুলো ওয়াজিব সদকা গরিবকে, গরিবের হক, ওইটা দনিদকে বা অন্য কাউকে দেওয়া যায় না। কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম বলেছেন যে এটার আসল মাসআলা হলো নিজের মালিকানা থেকে এটা বের করা। কোনো ধনীকে মালিক বানিয়ে তো আর আপনি দিতে পারবেন না, গরিবের জন্য এটা জায়েজ। কিন্তু এনি সামাজিক কাজে, রাস্তার কাজে, টয়লেট বাথরুম ইত্যাদি নির্মাণের কাজে, যেগুলো ব্যাপকভাবে কেউ একক মালিক নয়, সাধারণ মানুষ, ছাত্ররা, মাদ্রাসার বলেন, বাইরের বলেন, শৌচাগার যেগুলো তৈরি করা হয়, এগুলোতেও যদি কেউ ব্যয় করে ফেলে তাহলে আদায় হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন। এটা মুক্ত হওয়ার একটা ব্যবস্থা, সুযোগ। তো বেশি উত্তম তারপরেও বলা হয়েছে যে নেহায়েত গরিবদেরকে মালিক বানিয়ে দিয়ে দেওয়া, আর যদি টয়লেট ইত্যাদির যেগুলো ব্যক্তি মালিকানার মধ্যে যদি হয় তাহলে তো গরিবকে দিলে, গরিব যদি মালিক হয় তাহলে ঠিক আছে, আর যদি জেনারেল পাবলিকের ইউজের জন্য, জেনারেল সবার জন্য ব্যবহারের উদ্দেশ্যে যে সমস্ত টয়লেট, রাস্তাঘাট ইত্যাদিতে যদি কেউ ব্যয় করে ফেলে তবুও দায়মুক্ত হয়ে যাবে একজন এবং আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার কয়েকটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। একটু জোরে কইবা প্লিজ। জি আমার যে তাজুদর নমাজকে কত রাকাত পর্যন্ত পড়া যায়, বেশি আগে কত রাকাত পর্যন্ত পড়া যায়, আর দুই নম্বর হইল আমি তাজুদর নমাজ পড়িয়া ঘুমাই গেছিলাম বাদে আর ফজর নমাজ বাদে খাজা করেছি, তা এলা গুণ হইব নি না কিলা ঠিক আছে ওটা তা কইবা। আর আরো একটা হইল, এক সপ্তাহ নমাজ না পড়লে কত খান গুণা বা কিতা শাস্তি ওটা তা কইবা। আচ্ছা ঠিক আছে, আর আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আপনার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাজুদের নামাজ কত রাখা? আচ্ছা, মাসআলাটি খুব সুন্দর প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আট রাকাত পড়ার যেমন বর্ণনা পাওয়া যায়, বারো রাকাত পড়ারও বর্ণনা পাওয়া যায়। তো এই হিসাবে অনেকেই বলছেন আট রাকাত অথবা বারো রাকাত, কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম যেটা বলছেন সেটা হলো যে রাকাত সংখ্যার মধ্যে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। রাকাত সংখ্যা যদি কেউ শত রাকাতও পড়তে পারে তবু এটা তাহাজ্জুদ বলে গণ্য হবে। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরামের গবেষণামূলক উক্তি হলো, রিসার্চের পর, তাহকিকের পর, গবেষণার পর তারা যে মতামত ব্যক্ত করেছেন, অনেক মুহাক্কিক তাহকিক করার পর উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম তারা বক্তব্য দিয়েছেন যে না, রাকাত সংখ্যার মধ্যে শরীয়তের মূলনীতির আলোকে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, কোনো ধরনের লিমিটেশন নেই, যে এই এখানে গিয়ে লিমিট এত রাকাত পড়তেই হবে এরকম কোনো কথা নয়। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আট রাকাত পড়েছেন তো পুরো রাত দাঁড়িয়ে থেকেছেন। আল্লাহর নবী, এমন মনে হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল তো করেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ স্পর্শ করে দেখতেন যে কিছু তো হয়ে যায়নি, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত লম্বা বৈঠক, সুবহানাল্লাহ, যা হযরত এর সৌন্দর্যের কথা আর বলার অপেক্ষা রাখে না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এভাবে বর্ণনা করেছেন যে এত লম্বা, দীর্ঘ, সুন্দর করে দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, যে এর সৌন্দর্যের কথা বর্ণনার অপেক্ষা রাখে না, এত ভাবে দীর্ঘ সিজদা করতেন। তো পুরো রাত শেষ হয়ে যেত। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ তাআলাকে বলতে হয়েছে আপনি আর একটু কম করেন, কমিল লাইলা ইল্লা কালিলা। তো ওনার আট রাকাতে রাতই শেষ হয়ে যেত, আমাদের তো আর এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত লম্বা কেরাত তো হয় না, এত দীর্ঘ কেরাত তো আমরা পড়তে পারি না। সুতরাং আমরা যদি আর একটু রাকাত সংখ্যা বাড়াই কোনো আপত্তি নেই, বাড়াতে পারেন। হাকিক উলামায়ে কেরাম বলছেন আট রাকাতকেও সুন্নাত মনে করা ঠিক আছে, যেহেতু আট রাকাতের প্রমাণ পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, বারো রাকাত পড়ার বর্ণনাও পাওয়া যায়, বিদায় বারো রাকাতকেও সুন্নাত মনে করার অবকাশ রয়েছে। কোনো সময় হয়তো আট রাকাত পড়েছেন, কোনো সময় হয়তো বারো রাকাত পড়েছেন, মাঝে মধ্যে হয়তো বারো রাকাত পড়েছেন। আবার আল্লাহর নবী যেহেতু দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা,
অনেক লম্বা কেরাত, অনেক লম্বা রুকু, অনেক লম্বা সিজদা করে এইসব নামাজ আদায় করেছেন, সেই হিসাবে আমরা যেহেতু এত লম্বা কেরাত, লম্বা রুকু, সিজদা করি না, আমরা যদি রাকাত সংখ্যা আরও বাড়াতে চাই সেটাও তাহাজ্জুদ বলে গণ্য হবে, তাহাজ্জুদের বাইরে যাবে না এবং সম্পূর্ণরূপে জায়েজ হবে। আট রাকাতই যদি পড়ে নিতে পারি তবুও অনেক বড় কথা আমি মনে করি। আর যদি পারেন না, বেশি সময় নেই, মাত্র দু রাকাতও যদি পড়েন সেটাও তাহাজ্জুদ বলে গণ্য হবে, চার রাকাতও যদি পড়েন আর সেটা নিয়ত করেন তাহাজ্জুদের, এটা মনে করবেন না আট রাকাত পূর্ণ করতে পারিনি বিদায় এটা তাহাজ্জুদ হয়নি, না, দু রাকাত হলেও এটা তাহাজ্জুদ বলে গণ্য হবে, চার রাকাত পড়লেও সেটা তাহাজ্জুদ বলে গণ্য হবে। কেউ যদি পারেন মাত্র ছয় রাকাত পড়তে, ছয় রাকাত পড়েন, এর দ্বারাও তাহাজ্জুদ আদায় হবে। শুধু টাইম কম, মাত্র দুই রাকাত আদায় করতে পারছেন, এর চেয়ে বেশি সুযোগ নেই, শারীরিক অবস্থা ভালো নেই, মাত্র দুই রাকাত পড়ে নেন, তো এর দ্বারা তাহাজ্জুদের সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। বেশি থেকে বেশি আট রাকাত পড়েন, বারো রাকাত পড়েন, তার চেয়েও যদি বেশি পড়েন সেটাও তাহাজ্জুদ বলে গণ্য হবে, কোনো চিন্তার কারণ নেই। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ মানে লেট হয়ে গেছে, কি করবেন? তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গিয়েছেন, ঘুমে গেছেন, ঘুমের ঘরে চলে গিয়েছেন। দেখেন, এই ব্যাপারে উলামায়ে কেরাম একটা কথা বলেছেন যে তাহাজ্জুদের পরে আর ফজরের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময়ের জন্য আরাম করতেন, বিশ্রাম নিতেন। ইমামে শাফি রহমতুল্লাহ আলী বলেন এটাও একটা সুন্নাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন যে না, এই সুন্নতের উপর আমল করা যাবে না, কারণ এই সুন্নতের উপর না, ফজরের আউয়াল ওয়াক্ত যখন আসে, প্রথম ওয়াক্ত আসার আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়লেন, ফজরের আউয়াল ওয়াক্ত, সরি আমি আবার রিপিট করছি কথাটাকে, ফজরের প্রথম ওয়াক্ত আসার ইমিডিয়েট পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত পড়তেন। ফজরের সুন্নত পড়ার পর একটু সময় বিশ্রাম নিতেন, আর এই বিশ্রামের পর তিনি ফজরের ফরজ নামাজের জামাতের সময় আসার পর চলে যেতেন। এই বিশ্রাম নেয়ার সুন্নত, আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে পড়া ফজরের, এটা একটা সুন্নত। প্রথম রাকাতে ফজরের সুন্নতের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এটা দ্বিতীয় সুন্নত। আর তৃতীয় আরেকটা সুন্নত হলো ঘরের মধ্যে পড়া, এটা আরেকটা সুন্নত। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলছেন চতুর্থ আরেকটা সুন্নত একটু সময় বিশ্রাম নেয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন যে না, এই সুন্নতের উপর উম্মতকে আমল করার প্রতি উৎসাহিত করা যাবে না, কারণ হতে পারে আল্লাহর নবীর তো ব্যাপার ভিন্ন ছিল, আইনানে তানাম ওয়াল কলবু ইয়াকজান, মানে আল্লাহর নবীর চোখ ঘুমাতো কিন্তু কলব জাগ্রত থাকতো, ওযু ভাঙতো না, তো এরকম উম্মতের ঘুম তো আর এরকম না। তো নবীজির বেলায় এটা ঠিক ছিল, তিনি উঠে চলে যেতে পারবেন, আর উম্মত যদি ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদ পড়ার পর বা ফজরের সুন্নত পড়ার পর, তাহলে ঘুম চলে আসতে পারে, জামাত মিস হবে, এমন কি নামাজও কাজা হয়ে যেতে পারে, তো এই জন্য এই সুন্নতের উপর আমল করার সুযোগ নেই। তো আমি বলবো যে শেষ বক্ত তাহাজ্জুদ পড়ার পর আর ঘুমাবেন না, ঘুমালে আমাদের জন্য ফজরের জামাত মিস হয়ে যাওয়ার, এমনকি ফজরের নামাজ মিস হয়ে কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। হঠাৎ যদি কোনোদিন হয়ে যায় ইস্তেগফার করবেন, কারণ ফরজের গুরুত্ব বেশি। আমরা তাহাজ্জুদের নামাজ কমই পড়লেন, একটু শেষ দিকে উঠলেন, দু চার রাকাত পড়ে নিলেন, কিন্তু ফজর ওয়াক্তের ভিতরে পড়ে নেওয়া, ওয়াক্ত আসার পর পর মহিলাদের জন্য যেহেতু ঘরে নামাজ পড়া বেশি উত্তম বিধায়, ঘরের মধ্যে সুন্নত পড়ে ফরজ পড়ে নিলেন, এরপরে যদি চান তিলাওয়াত ইত্যাদি করে ঘুমিয়ে পড়তে, তাহলে ঘুমে যান, অসুবিধা নেই, ঘুমে যাওয়ার সুযোগ আছে। তো এটা হঠাৎ মাঝে মধ্যে যদি বাই মিস্টেক হয়ে যায়, অথবা কোনো কোনো দিন টায়ার্ডনেসের কারণে হয়ে যায়, ইস্তেগফার করবেন আর কাজা করবেন, আর এর দ্বারা তো গুনাহ হয়ে যায়। আর এক নামাজ, আরেকটা প্রশ্ন উনি করেছেন যে এক নামাজ না পড়লে কি, এক রাকাত না পড়লে, এক নামাজ যদি কাজা করে ফেলেন তাহলে এর গুনাহ কি, শাস্তি কি? তো এক বর্ণনা এসেছে 80 হকবা জাহান্নামে জ্বলতে হবে, আর এক হকবার পরিমাণ কি, এগুলোর একটা হিসাব নিকাশ করা হয়েছে। তো এই হিসাব নিকাশ যেটা, এটা এত বেশি কতঈয়ুস সুবুত নয়, কতঈয়ুদ দালালা এবং কতঈয়ুস সুবুত নয়, অর্থাৎ অকাঠ্যভাবে প্রমাণিত নয়, কিন্তু একটা হিসেব বের করা হয়েছে, এক হকবায় 80 বছর হয়, মানে 80 হকবায় সব মিলিয়ে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মোর দেন 28 মিলিয়ন ইয়ার্স জাহান্নামের আগুনে জ্বলতে হবে বিনা আজরে, যদি এক ওয়াক্তের নামাজ কেউ ছেড়ে দেয়। তো আসলে মাসআলা হলো যে ওইটার কোনো সীমা সংখ্যা নেই, খুব বেশি কাল, অনন্তকাল, আর এটা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো এরকম একটা বড় পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে, এটার যে হিসাব কষা হয়েছে
এই হিসাবটা কে আমরা অকাঠ্যভাবে প্রমাণিত এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, তবে এটা অনেক বেশি যেটা আমাদের কল্পনারও বাইরে। সুতরাং এই চিন্তায় আমাদের যাওয়ার কোনো কারণ নেই। এক সেকেন্ডের আজাবও আমরা বরদাস্ত করতে পারবো না সেখানে, মানে অনন্তকাল অনেক বেশি সময় অতিবাহিত হতে হবে সেখানে, যেখানে 50,000 বছর লম্বা হবে একদিন সেখানকার। তো এখানে এক বছরও যদি হয় তাহলে ওই একদিন যদি হয় 50,000 বছরের সমান, তাহলে আপনি চিন্তা করেন যে এক বছর কত লম্বা হবে। এখন 2,88,00,000 বছরে যাওয়ার দরকার নেই, যদি এর চেয়ে কমও হয় তবু এটা কত লম্বা হবে দুনিয়ার বয়সের তুলনায়। জাহান্নামীরা বলবে এটা তো 100 কালকার সমানও ছিল না। জান্নাতে যারা যাবে বলবে এটা তো সারা দুনিয়ার জীবনকে বলবে যেটা একটা একদিনের সমান হচ্ছে না, পুরো জীবনকে বলবে। তো একজন বলবে না অর্ধেক দিনের সমান না, আরেকজন বলবে না এটা তো এক মর্নিং টাইমও না, একটা ইভিনিং টাইমও না, একটা আফটারনুন টাইমও না। তো পুরো জীবনকে মানুষ বলবে, কারা বলবে? যাদের বয়স 900 বছর ছিল, 1,000 বছর ছিল, 1,200 বছর ছিল, এই টাইপের লোকরা বলবে এটা তো এক মর্নিং টাইম না এখন দুনিয়ার জীবন, মানে আখরাতের তুলনায় দুনিয়ার যে পুরো জীবন একটা মর্নিং টাইমের জন্য আমরা এত লড়াই ঝগড়া বিবাদ করেছি। আল্লাহ তাআলা বুঝবার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। তো যাই হোক, ওলামা একরাম একটা হিসাব কষেছেন 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু এই হিসাবটাকে আমি অকাঠ্যভাবে প্রমাণিত মনে করতে পারছি না সম্পূর্ণরূপে, যেসব বর্ণনা দ্বারা প্রমাণিত হয়। এ ব্যাপারে আমার নিজেরও আরও অনেক তাহকিকের প্রয়োজন আছে বলে আমি মনে করি, কিন্তু আমাদেরকে এই হিসেব কষার যে ঝামেলা সেটা যাওয়ার কোনো আদৌ প্রয়োজন নেই। আমাদেরকে কিন্তু বিষয়টাকে নিয়ে আরও বেশি সিরিয়াসলি চিন্তা করতে হবে যে খুব সিরিয়াস এবং অনেক ডেঞ্জারাস শাস্তি এবং দীর্ঘকালীন শাস্তি রয়েছে। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কাছে একটা প্রশ্ন আমার, প্লিজ। জি বলুন আপনার প্রশ্ন। তাবিজের ব্যাপারে, তাবিজ আপনার ইকো শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক আছে নি? যেমন ওই যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ করলে হয়, আর যারা কোরআনের আয়াতর বাদ দিয়া এগুলো আসলে সংখ্যা দিয়ে লেখ তাবিজ, ওই মুখে লাগাই ওলা করে ওলা করে, ওটা কিছু ওটা ব্যাপারে কিছু আপনার বুঝাই কইবা প্লিজ। অত্যন্ত একটা কমপ্লিকেটেড কোয়েশ্চন, এবং এই বিষয়টাকে আমরা অতীতেও বলেছি এবং আমার বিস্তারিত আলোচনা, আমার নাম দিয়ে যদি সার্চ করেন ইউটিউবে তখন আপনি হয়তো পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা। আমি অনেক স্থলে বিস্তারিত আলোচনা আমি করেছি, বাংলায় যদি তাবিজ ইত্যাদি নাম লেখে, তাবিজ লেখেও যদি আমার নাম লেখেন মুফতি আব্দুল মুন্তাকিম এইভাবে যদি লেখেন, তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা কোথাও না কোথাও পেয়ে যাবেন। অতীতে যেহেতু আমি করেছি এটা বেরিয়ে আসবে। তো এই ব্যাপারে অনেক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি রয়েছে। আমরা তাবিজ বেসড কোনো সোসাইটি চাই না, যে হাতে ব্যথা হয়েছে এটার জন্য একটা তাবিজ, চুলটা সোজা হচ্ছে না এটার জন্য আর একটা তাবিজ, ওই মেয়েটা আমার উপর অসন্তুষ্ট খালি খালি তাকে এটার জন্য একটা তাবিজ দেন, এই মনোমানসিকতা এই মেন্টালিটি কোনোভাবেই আমরা পছন্দ করি না। কোথায় কোথায় সব বিষয়ে তাবিজ তাবিজ, এই মনোমানসিকতা আসল জিনিস নয়, এটা এটা ঠিক নয় শরীয়তের দৃষ্টিতে। হ্যাঁ, যদি এই প্রশ্ন করেন যে তাবিজ কি, এটা কি জায়েজ, তাহলে আমি বলবো যে তাবিজ জায়েজ সেটা জায়েজ, আর যেটা শিরকি তাবিজ এটা শিরকি তাবিজ, এটা শিরক, এটাকে আমরা বলতে বাধ্য হব। যে তাবিজের মধ্যে চারটা পাঁচটা শর্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এক নম্বর শর্ত হলো যে তাবিজের মধ্যে কোনো কুফরিয়া ওয়ার্ড হবে না, কুফর সম্বলিত শিরক সম্বলিত কোনো ওয়ার্ড থাকবে না, কুফরি ওয়ার্ড শিরকি ওয়ার্ড এর মধ্যে থাকবে না। এছাড়া দ্বিতীয় পর্যায়ে হলো যে এটাকে আমরা মুআসসির বিজাত মনে করব না, যে দ্বিতীয় শর্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। মুআসসির বিজাত বলা হয় ইটসেলফ, সে নিজে শিফা দিয়ে দেবে,
বিশ্বাস রাখতে হবে যে শিফা দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ শিফা দিতে পারেন না। আর এটা একটা ঔষধ, ঔষধ মাঝে মধ্যে আল্লাহর হুকুম যখন হয় তখন ঔষধ ভালো উপকার সাধন করে, আর যদি আল্লাহর হুকুম হয় না তাহলে ঔষধ উপকার সাধন করতে পারে না। তো ঔষধের উপকার করা অথবা কোনো সময় এটা উল্টো হয়ে যায়, রিয়াকশন হয়ে যায়, এর দ্বারা ক্ষতি পৌঁছে, ক্ষতিকারক প্রমাণিত হয়, তো এটা আল্লাহর হুকুম যখন হয় তখন ঔষধ ফায়দা দেয়, উপকার সাধন করে, আল্লাহর হুকুম যখন হয় না তখন ঔষধ ফায়দা দেয় না, বরং মাঝে মধ্যে উল্টো হয়ে যায়, রিয়াকশন করে ফেলে, ক্ষতি পৌঁছায়। তো এটাও একটা মেডিসিন। তো সাধারণ মেডিসিন, সাধারণ ঔষধের ব্যাপারটা যেমন যে আল্লাহ তাআলার হুকুম হলে ঔষধ দ্বারা ফায়দা হয়, আল্লাহ তাআলার হুকুম না হলে ফায়দা হয় না, বরং কোনো সময় উল্টো নোকসানও হয়ে যায়, এখানেও তাই হতে পারে। তো ইট সেলফ মুআসির বিজাত, মানে নিজে নিজেই সে প্রভাব সৃষ্টিকারী, শিফাদানকারী তাবিজ হতে পারে না, তাবিজের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ আসর পয়দা করেনওয়ালা, আল্লাহ তাআলা এর দ্বারা ফায়দা পৌঁছাতে পারেন, এর মধ্যে তাসির পয়দা করে দিতে পারেন, যেমন ঔষধের মধ্যে এক। আরেকটা হলো যে ইস্তেমদাদ বিশ্বায়াতিন যাতে না হয়, কোনো শয়তান জিন ইত্যাদি দ্বারা যেন কোনো সাহায্য কামনা তাদের থেকে, তাদের কাছে কোনো সাহায্য কামনা যাতে কোনোভাবেই না করা হয়। তো এবং প্রাণী আয়াত দ্বারা হয়, কুফরি হাদিস দ্বারা হয়, বা কোনো মিনিংফুল দোয়া দ্বারা হয়, সংখ্যা যেটা সেটাকে আমি হারাম বলতে পারি না, কারণ সংখ্যা যেমন 7, 8, 6 এটা বিসমিল্লাহ তো নয় কিন্তু বিসমিল্লাহর সাইন। এই এই সংখ্যাগুলো কোনো আয়াত নয় কিন্তু আয়াতের সাইন, এটাকে আমি বলতে পারি। একেবারে শুরু থেকে শত শত বছর আগে থেকে সংখ্যাকে বিভিন্ন শব্দের সাইন স্বরূপ ইউজ করা হয়ে আসছে। তো কোনো কোনো সময় আছে যে বিশেষ আয়াতের অক্ষরের যে এক একটা সংখ্যা নির্ধারিত আছে শুরু থেকে, ওই সংখ্যা একত্রিত করে যে টোটাল সংখ্যা হয় ওইটা দিয়ে যদি কেউ লিখে ফেলে, আর এর দ্বারা যদি কোনো উপকার সাধনের অভিজ্ঞতা মানুষের লব্ধ হয় তাহলে এটাকে আমি হারাম বলতে পারি না, কারণ এটা, হ্যাঁ, যদি বোঝা যায় না, সম্পূর্ণ দুর্বুদ্ধ হয়, টোটালি বোঝা যায় না কি জিনিস কি লেখা হয়েছে, আর দ্বিতীয়ত অর্থ যদি খারাপ হয়, মিনিংলেস হয়, অথবা কুফরি ওয়ার্ড হয়, শিরকিয়া ওয়ার্ড হয়, মিনিং ভালো অর্থবোধক হয় না, তাহলে এগুলো জায়েজ নয়। কিন্তু যদি মানে আয়াতুল কুরসি কেউ যদি লেখেন যেখানে আল্লাহই আল্লাহ, এক আল্লাহর তারিফ প্রশংসা করা হচ্ছে, এটাকে যদি কেউ শিরক বলে তাহলে আমি বলবো তাহলে কি আইডল ওয়ার্শিপের নাম তাওহীদ? তাওহীদ কার নাম? এক আল্লাহর আশ্রয় কামনা করা হচ্ছে, এক আল্লাহকে, এক আল্লাহর স্বীকারোক্তি পেশ করা হচ্ছে, এক আল্লাহ রব্বুল আলামিন যে রক্ষাকারী, এই কথা যেখানে বলা হচ্ছে, এটার নাম যদি শিরক হয়, যেখানে শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে আয়াতের মধ্যে, এই আয়াতের নাম যদি শিরক হয় তাহলে আইডল ওয়ার্শিপের নাম কি তাওহীদ? ইসলাম তো কোনো অন্ধ ধর্মের নাম নয়, ইসলাম একটা ব্লাইন্ড জীবন ব্যবস্থার নাম তো ইসলাম নয়, যেখানে রিয়ালিটি নেই সেখানে। শিরক একটা রিয়ালিটির নাম, তাওহীদ একটা রিয়ালিটির নাম। এই রিয়ালিটি যখন পাওয়া যাবে তখন শিরক ডিক্লেয়ার করতে পারেন আপনি। শিরকের রিয়ালিটি নাই আর আপনি শিরক ডিক্লেয়ার করে ফেলবেন, এটা তো হতেই পারে না। যে হাদিস দ্বারা বলা হয় তাবিজ লটকানো সর্বপ্রকার শিরক, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন জায়গায় তামিমা শব্দের অর্থ বর্তমান আয়াতুল কুরসি লেখা তাবিজকে আপনি তামিমা বলতে পারেন? তামিমার ব্যাখ্যা দেখেন, তামিমার হিস্টোরি পড়েন, তামিমার পুরাতন কিতাবগুলোতে তামিমা শব্দের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো পড়েন। কুফরি মন্ত্র বিভিন্ন লোহার মধ্যে পড়ে, কুফরি মন্ত্র পড়ে ফু দেওয়া হতো, এই জিনিসগুলোকে, মানে লোহার টুকরা বা বিভিন্ন ধাতু, এই ধাতু জাতীয় জিনিস, এগুলোতে কুফরি মন্ত্র পড়ে জাহিলিয়াতের যুগে ফু দেওয়া হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইগুলোকে তামিমা বলেছেন। আর এগুলো যে লটকাবে, যেহেতু কুফরি মন্ত্র পড়ে ফু দিয়ে এই ধাতুগুলোকে রাখা হতো, এই ধাতুগুলো লটকানোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে শিরক সাব্যস্ত করেছেন। তো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদকে আপনি শিরক বলতে পারবেন? তাহলে তাওহীদ কিসের নাম? তো ইসলাম তো এত ব্লাইন্ড ধর্মের নাম নয় যে একমাত্র আল্লাহর কাছে, একক আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে, লা শরীক আল্লাহর কাছে সাহায্য কামনা কেউ করছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় কামনা করা হচ্ছে, এটাকে আপনি শিরক বলবেন কেমনে?
দ্বিতীয় কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লেখার কাজ থেকে বিরত রেখেছেন, লেখা শেখা থেকেও আল্লাহ তাআলা বিরত রেখেছেন। সুতরাং আল্লাহর নবী কোনো কিছু লিখবেন এই কল্পনাও তো আমরা করতে পারি না, যেহেতু আল্লাহ তাআলা বিভিন্ন মাসলাহাতের কারণে, বিভিন্ন যুক্তিসিদ্ধতা নিহিত থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখা থেকে বিরত রেখেছেন। তো কারণ কেউ বলতে পারে যে উনি লেখা শিখেছেন, কোরআন নিজে রচনা করে ফেলেছেন, এটা ওয়াহী নয়। তো ইসলামের সত্যতা, কোরআনের আল্লাহর বাণী হওয়ার বিষয়টি একেবারে সম্পূর্ণ সন্দেহাতীত হওয়ার বিষয়টিকে সম্পূর্ণরূপে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখার থেকে দূরে রেখেছেন, কোনো পাঠশালা থেকে দূরে রেখেছেন, কোনো বিদ্যালয়ে গিয়ে পড়া থেকে দূরে রেখেছেন। কারণ সরাসরি জ্ঞান, এগুলো পড়া এবং লেখা, এগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান আহরণ করে। তো জ্ঞানের আধার উৎস যে আল্লাহ, তিনি জ্ঞান দিয়ে দিচ্ছেন, দরকারই তো নাই, এই মাধ্যমগুলোর প্রয়োজন নেই। এগুলো দুনিয়ার বাকি মানুষেরা লেখা এবং পড়া এই দুটো মাধ্যম অবলম্বনের দ্বারা মানুষ জ্ঞান আহরণ বা অর্জন করতে পারে, আল্লাহর নবীর জন্য এই দুটো মাধ্যম অবলম্বনের আদৌ প্রয়োজন নেই। তো আল্লাহর নবী তো লেখার প্রশ্নই আসে না, যেহেতু লেখা থেকে আল্লাহ তাআলা দূরে রেখেছেন, লেখা শেখা থেকেও দূরে রেখেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম লিখেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, কত সাহাবায়ে কেরাম থেকে তারা এই যেসব ছোট বাচ্চারা এই দোয়াগুলো পড়তে পারে না, তারা এগুলো লিখে লটকিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে শিরক করেছেন, স্বয়ং সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত এটার জায়েজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলবো যে এই ফিল্ডে, এই অঙ্গনে দোখাবাজ, প্রতারক টাইপের মানুষ অনেক বেশি ফিল্ডে, তারা লোকজনের পকেট হাতিয়ে নেওয়ার জন্য, পকেট শূন্য করার জন্য, মানুষকে গরিব করার জন্য অনেক দোখাবাজ, অনেক প্রতারক, অনেক ভণ্ড মানুষ এই ফিল্ডে নেমে তাবিজাতের নামে বিভিন্ন ধোঁকা, তাবিজ তোমারের নামে, ঝাড়ফুঁকের নামে, বিভিন্ন আমলিয়াতের নামে মানুষকে পকেট শূন্য করছে, মানুষকে গরিব বানাচ্ছে, মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোঁকা করছে। যদি পরিপূর্ণ সুন্নতের অনুসারী কোনো আলিম হন, পরিপূর্ণ সুন্নতের অনুসারী, এবং যারা এটাকে পেশা বানিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন না, এইরকম কোনো ভালো আলিম যদি হন, তাহলে তাদের উপর বিশ্বাস স্থাপন করে তাদের থেকে তাবিজ গ্রহণ করতে কোনো আপত্তি নেই। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী যখন ভারতবর্ষ এক ছিল, তখন মুসলমানরা কি করত, অনেক যোগীদের কাছে গিয়ে শিরকি তাবিজ ইত্যাদি নিত। ওনাদেরকে শিরক থেকে বাঁচানোর জন্য থানভী রহমতুল্লাহ আলী তাবিজ দিতেন এবং বলতেন একটা কথা, যে আমার জন্য ওই চার লাইনের তাবিজ লেখা এত কঠিন, আমি 100 পৃষ্ঠার 200 পৃষ্ঠার কিতাব রচনা করা আমার জন্য আরো সহজ, গ্রন্থ রচনা করা সহজ, কিন্তু একটা তাবিজ লেখা কঠিন। কিন্তু জনগণকে শিরক থেকে এবং দোখাবাজদের কপ্পর থেকে বাঁচানোর জন্য আমাদের সত্যিকার হকপন্থী সুন্নতের অনুসারী উলামায়ে কেরাম তাবিজ, সঠিক তাবিজ, শিরক মুক্ত তাবিজ এবং সম্পূর্ণ শরিয়া সম্মত বৈধ তাবিজ তারা দিয়েছেন, এটা সম্পূর্ণ জায়েজ। এটা থেকে, এটা পেশা, মানে পেশাদারি নয়, আর এটা শিরকের খপ্পর থেকে জনগণকে বাঁচানোর জন্য এটা করেছেন। তো আমি বলবো এই ব্যাপারে এক্সট্রিম এন্ডের যাওয়া উচিত নয়। ঢালাওভাবে শিরক বলা হলো একটা এক্সট্রিমিজম, আর সব জিনিসের জন্য তাবিজের শরণাপন্ন হওয়া এটাও একটা খারাপ জিনিস। কিন্তু যারা ভালো শুদ্ধ করে পড়তে পারে না এবং যাদের রোগ সিরিয়াস হয়ে গেছে, তাদের জন্য জায়েজ এবং বৈধ তাবিজ সঠিক সুন্নতপন্থী, সুন্নতের অনুসারী, হকপন্থী মানুষের কাছ থেকে গ্রহণ করতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমানের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্নের উত্তর শুনতেছিলাম। আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতার প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন, কলটা ড্রপ হয়ে গেছে। ইনশাল্লাহ যখনই কল আসবে ইনশাল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আসলে হলো আমি বিরতির আগে একটা আলোচনায় ছিলাম যে কোরআন হাদিসের মধ্যে অনেক দোয়া আমাদেরকে শেখানো হয়েছে,
এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে ঘরের মধ্যে সুরা বা কারাহ তিলাওয়াত করা হবে সেই ঘরের মধ্যে দুষ্ট জিনের প্রভাব থাকবে না। তো অনেক উলামায়ে কেরাম অভিজ্ঞতা লব্ধ একটা বলছেন যে পুরো ফ্যামিলির মানুষ যারা আছেন সবাই এইভাবে গোল হয়ে বসবেন, মাঝখানে একটা পানির পাত্র রাখবেন, সবাই সুরায় বাকারা পরিপূর্ণরূপে তিলাওয়াত করবেন, আর এই তিলাওয়াত করে এই পানির মধ্যে ফু দিবেন, সবাই অনেকবার পড়বেন। এই পানি যদি আপনি ঘরের চতুর্কোণায় যদি ছিটা মারেন, এটাকে যদি পান করেন সবাই, এটাকে একটু মিশিয়ে যদি গোসল করেন, বিভিন্নভাবে এটাকে যদি ইউজ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা জাদুটুনাও দূর হবে এবং দুষ্ট জিনের খুব প্রভাব থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। চার কুল দ্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ডিফারেন্ট হাদিসে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের কোথায় এসেছে, আর একত্রভাবে কোনো হাদিসে এসেছে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিন সূরা পড়ে যদি কেউ নিজের উপর ফু দেয় তাহলে, আর আয়াতুল কুরসি পড়ে যদি ফু দেয়, আল্লাহ তাআলা হেফাজত করবেন পুরো রাত। আর এগুলো বারবার পড়ার মাধ্যমে কতটুকু ফায়দা হয়। এছাড়াও আরও বেশ কিছু কোরআনী আয়াত রয়েছে যেগুলোকে 33 আয়াত বা মঞ্জিল নামে আলাদাভাবে উলামায়ে কেরাম প্রকাশও করেছেন, বিভিন্নভাবে এটা পাওয়া যায়। এই মঞ্জিলের মধ্যে যে সমস্ত আয়াত রয়েছে এগুলোর দ্বারা খু নজর বা বদনজরের হেফাজত হয়, দুষ্ট জিন উপরের যে আসরাত আছে খুব প্রভাব এগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন, জাদুটুনার আসর থেকেও আল্লাহ তাআলা রক্ষা করেন এবং আল্লাহ তাআলা সুন্দর একটা জীবন দান করেন। তো মঞ্জিল যদি কেউ বারবার পড়ে নিজের উপর ফু দেয়, নিজের উপর যদি কেউ কেউ খারাপ ড্রিম দেখে, কেউ ভয় পেয়ে যায় স্বপ্নের মধ্যে, বড়দের মধ্যে এটা হয় মাঝে মধ্যে ভালো অবস্থা, তো আমরা পড়াশোনা ঘরের মধ্যে নিয়মিত করব, আমরা এটা খুব জরুরি। ছোটো বাচ্চাদেরকেও আমরা নিজেরা পড়ে ফু দেব, এর দ্বারা ইনশাআল্লাহ তাআলা শিফা হবে। কোনো কোনো বাচ্চাদের রোগটা যদি বেড়ে যায় আর সে যদি দোয়া নিজে পড়তে পারে না, তখন সাহাবায়ে কেরাম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, এই দোয়াটি লিখে গলায় তারা বেঁধে দিয়েছেন, কোনো আপত্তি নেই। শরীয়তের কোনো মূলনীতি এটাকে নাজায়েজ বলে না, জায়েজের গণ্ডি অনেক ব্যাপক। তো এগুলো আমরা দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিল লাম্মা, এই দোয়াটি বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাররিন ইউযিক, এই জাতীয় অনেক দোয়া আমি একদিন বলেছি, প্রায় 13টা আমলের কথা বলেছি বিভিন্ন রোগের শিফার জন্য। তো যে কোনো রোগী হোক, শারীরিক রোগী, আত্মিক রোগ, তাদের জন্য এই আমলগুলো যদি কেউ করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রক্ষা করবেন, হেফাজত করবেন। রাত্রে ঘুমানোর আগে কিছু আমল করতে হয়, ওযু অবস্থায় আমাদেরকে ঘুমাতে হয়। হাদিসের মধ্যে এসেছে যদি কেউ টয়লেটে যায় আর মাথা যদি খালি থাকে তাহলে শয়তান এসে বসে যায়। তো আমাদের ছোট বাচ্চারা যায়, তাদের তো ঘরে তো আর অন্য পড়ে না, তো মাথা ডাকে না, তো অ্যাটলিস্ট একটা টাওয়াল যদি রাখা হয় সেখানে, আর ওই টাওয়ালটা যদি পুরুষ মহিলা সবাই ইউজ করে নেন, মাথা খালি থাকবে না। মাথা খালি থাকলেই টয়লেটে এই নাপাকির অবস্থায় দুষ্ট জিন এসে মাথায় বসে যায় এবং তারা মানে ডং তামাশা করে। আল্লাহ নবীর জীবনে যুগে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে বাথরুমে টয়লেটে। তো এই জাতীয় কাজ আমরা করব না। বাম পা আগে ঢুকাবো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইফ, পড়ে কেউ ঢুকবেন বাথরুমে টয়লেটে, বাচ্চাদেরকেও এটা শেখাবেন, খালি মাথা হবে না, খালি পা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরে যেতেন, আর যদি টুপি না থাকতো তাহলে তিনি কোনো অন্য কাপড় দিয়ে দিতেন, কাপড় যদি না থাকতো গাছের পাতা দিয়ে দিতেন, তাও যদি কোনো সময় না থাকতো তাহলে হাত দিয়ে অন্তত মাথা ডেকে ফেলতেন। তখন চিন্তা করেন যে মাথা ডেকে রাখার গুরুত্ব কত বেশি, না হয় ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতগুলো পন্থা অবলম্বন করতেন না। আচ্ছা পেলাম না তাহলে আর হাত দিয়ে ডাকবার দরকার নেই, এটা তো চিন্তা করেননি, টুপি আছে, টুপি থাকলে ঠিক আছে, টুপি না থাকলে কাপড় মাথায় দিয়েছেন, কাপড় না থাকলে গাছের পাতা দিয়েছেন, গাছের পাতা না থাকলে হাত দিয়ে ডেকেছেন। তো টয়লেটে থাকা অবস্থায় আমাদের বেশিরভাগ পুরুষ মহিলা, বিশেষত ছোট ছেলে মেয়ে যারা আছে, তারা কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে ঢুকে, মাথাটাকে কি ডাকে, আর এরপরে গুফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটি কি পড়ে?
এখান থেকে সব সমস্যার হয়, ঠিক মাগরিবের সময় বাইরে থাকা এটাও একটা বড় মানে দুষ্ট জিনের খুব প্রভাব, খারাপ আসার মানে পড়ার একটা বড় কারণ। তো এটা থেকেও বাঁচতে হবে আমাদেরকে। এরপরে রাত্রে ঘুমানোর আগে যে অজু অবস্থায় ডান দিকে কাত করে ডান সাইড দিয়ে ঘুমাবেন, ডান করটে ঘুমাবেন এবং দোয়াগুলো পড়বেন, মানে আয়াতুল কুরসি তিনবার পড়ে নিজের উপর ফু দেবেন, কুল হু আল্লাহ কুল আউযু রব্বিল ফালাক কুল আউযু রব্বিন নাস এগুলো পড়ে ফু দেবেন। আর ভালো হবে যদি পুরো মঞ্জিল চার কুল সহ পড়ে নেন আর নিজের উপর ফু দেন, বাচ্চাদের উপর যদি দম করেন। তো আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা মেজরিটি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যদি কোথাও কোনো দুষ্ট জিনের খুব প্রভাব যদি সিরিয়াস হয়ে যায়, তখন সত্যপন্থী হাকপন্থী যারা ব্যবসায়ী প্রকৃতির নয়, যারা লোকজনের পকেট শূন্য করার চিন্তায় যারা সবসময় মগ্ন নয়, যারা শুধু যারা সর্বদিক থেকে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য সুন্নতের পরিপূর্ণ অনুসারী এবং আস্থাভাজন ফেইথফুল, যে তারা কোনো ধরনের শির্ক করবে না, কোনো ধরনের ধোঁকাবাজি এবং প্রতারণাও করবে না, ফ্রড করবে না এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য সুন্নতের পরিপূর্ণ অনুসারী মানুষ, তাদের দ্বারা আপনি পানি পড়িয়ে সেই পানি ব্যবহার করবেন, তেল ইত্যাদি পড়িয়ে সেগুলো ব্যবহার করবেন, বা তারা যদি কোনো জায়েজ তাবিজ দিয়ে দেন তাহলে সেটা ব্যবহার করতে কোনো আপত্তি নেই। আমরা এই সোসাইটিকে আমরা বলবো আমলের দিকে আসতে, বেশি আমলের দিকে অগ্রসর হতে আমি বলবো। কিন্তু আমলের দিকে যদি সোসাইটি অগ্রসর না থাকে অলরেডি, এবং শুদ্ধভাবে অনেকেই পড়তে পারে না, ভুল পড়ে বা পড়ার অভ্যাস স্থায়ীভাবে তারা রাখতে পারে না, একদিন পড়লে দশ দিন পড়ে না, তো অনেক মহিলারা আর পড়তেও পারে না। দুষ্ট জিনের প্রভাব বা জাদুটুনার আসর যখন হয় তখন তাদেরকে আমি যখন বলি পড়ার কথা, তো অনেক মহিলা আমাকে নিজে রাগ করে বলে যে হুজুর আর পড়বার কথা বলবেন না, আমরা এগুলো পড়তে টড়তে জানি না, কিছু যদি থাকে তাহলে দেন। তো আমার নিজের কাছে তো আর এই সময় নেই, প্রতিদিন অনেক মানুষের ফোন আসে কল আসে, তো আমি কিছু নির্ভরযোগ্য দুই একজনের রেফারেন্স দিয়ে দিই, যদি দুই একজনের নাম জানা থাকে আমার তো আমি তাদের রেফারেন্স দিয়ে দিই, তো তাদের স্মরণাপন্ন মানুষ হয় অনেক সময়। তো এই কাজ করতে থাকলে আমি অন্য কোনো কাজই করতে পারবো না, এত কল এই এই ব্যাপারে অন্তত আমার কাছে আসে, তো আমি একটা কেসও নেই না। বেশিরভাগ মানুষ বিফল হয়, আমার কাছে আসতেও পারে না, মানে এত বেশি ফোন করে কিন্তু আমি যাই না, আমি করি না এই কাজ, তো কারণ আমি এগুলো অন্যদের হাওয়ালা করে দিই, আমার এই কাজ করার সময় নেই। দুই দুইটা মাদ্রাসা পরিচালনার দায়িত্বই অনেক বড় একটা দায়িত্ব, এবং দুই দুইটা টেলিভিশনে নিয়মিত প্রোগ্রাম করা এবং অসংখ্য মানুষের মাসআলা মাসাইলের জবাব দেওয়া, ফোন কল রিসিভ করা, আরও সামাজিক অনেক দায় দায়িত্ব রয়েছে যেগুলো আমাদের উপর অনেক বড় গুরু দায়িত্ব। আর এই দায়িত্ব থেকে দায়িত্বের পর আর আমার কাছে অন্তত সময় নেই। কিন্তু আমি তাবিজ জায়েজ বললে অনেকে মনে করে আমি মনে হয় নিজের জন্য কোনো সুযোগ অবারিত করছি। এই এক্সট্রিম এন্ডের মধ্যে কিছু মানুষ পৌঁছে গেছে, জায়েজ তাবিজ যে হতে পারে এটাও বিশ্বাস করতে চায় না, মানে আল্লাহ কাতামিমাতান ফাকাদ আশরাকার অর্থ এত ভুল অর্থ করা হয় যে আল্লাহ মান ওয়াল হাফিজ, এটা তো হাদিসের অপব্যাখ্যা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কি কলার লাইন আমিন, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্ন আছে কিনা। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কল চলে গেছে। আমরা এই ব্যাপারে আমরা চাই, অনেকেই তাবিজ ওইগুলো করেন, আবার অনেক একটা অ্যামাউন্ট দাবি করেন, ওইটা ঠিক আছে কিনা? আসলে এই ব্যাপারটাও মানুষ নির্ভরযোগ্য হওয়া না হওয়ার উপর অনেকটা নির্ভর করে। মানুষ যদি পেশাদারী টাইপের হয়, ধোঁকাবাজ টাইপের হয়, অগ্রহণযোগ্য হয়, তাহলে তার এই দাবি করার উপর আমরা ভ্রুক্ষেপ করতে পারি না। আর কেউ যদি এটা ইনজাস্টিস করে এই ব্যাপারে, যে তার মেহনত কতটুকু, পরিশ্রম কতটুকু, তার চেয়েও বেশি দাবি করে বসে, তাহলে এমন মানুষদের থেকে তো পলায়ন করা উচিত বা এদের দ্বারস্থ না হওয়া প্রয়োজন। আর কোনো কোনো সময় মানে বেশি উত্তম হলো তারা যারা এগুলো দাবি করেন না এবং তারা বিনা দাবিতে নিঃশর্তভাবে যে কোনো একটা হাদিয়া দিলেও এটা মেনে নেন, এরকম বেশিরভাগ আলিম উলামা আমাদের ছিলেন। আর যারা যদি রোগ সিরিয়াস হয় আর যদি কেউ মনে করেন, অনেকে আমাকে আবার বলছেনও যে আমরা মেহনত অনেক বেশি করতে হয়, তো লম্বা মেহনত করতে হয়, খুব রিস্ক আমাদের নিতে হয়, তো ওই জন্য আমাদের ব্যয়ভার একটু বেশি, তবুও যদি কেউ অনেক বেশি দাবি করে বসেন, তবুও আমি বলবো এদের কাছে না যাওয়ার জন্য। কিন্তু রিজনেবল যদি একটু কেউ বলেন আর উনি যদি নির্ভরযোগ্য পার্সন হয়ে থাকেন, ফেইথফুল পার্সন হয়ে থাকেন, তাহলে কোনো কোনো সময়
বিশেষ কেসের ক্ষেত্রে এটা মানা মানা যায়, কিন্তু এরপরে আমি বলবো উত্তম হলো যারা দাবি করেন না কোনো কিছু একটা। তো অনেকে আবার আছে মেহনত অনুযায়ী কাউকে হয়তো দিতে পারে না, তো ওই জন্য ওনারা বলেন যে উনি তো আমি অনেক মেহনত করেছি, আমি যা লিখেছি 40টা নকশা আমি লিখেছি জাদুটোনা থেকে বাঁচার জন্যে, সে মাত্র আমাকে 10 টাকা দিয়ে যাচ্ছে। তো আমার মেহনত অনুযায়ী, সময় অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী আমাকে একটা পারিশ্রমিক যেটা দেওয়া উচিত সেই পরিমাণ দিচ্ছে না, এই জন্য আমাদের একটা চার্জ করতে হয়। তো এটা আবার দেখতে হবে যে অতিরিক্ত যেন না হয়, এবং মানুষ যিনি পার্সন যিনি যার কাছে গেছেন তিনি যেন গ্রহণযোগ্য নির্ভরযোগ্য হন এবং সুন্নতের অনুসারী হন এবং আস্থাভাজন হন, এটা আগে শিওর করে নেবেন। এটা খুব জরুরি একটা ব্যাপার। প্রত্যেকেই যার যার ইমাম সাহেবান যারা আছেন স্থানীয়, ইমাম সাহেবানদের কাছ থেকে আপনারা স্থানীয় কেউ এরকম ভালো আমিল আছেন কি না জেনে নেবেন, যদি বেশি প্রয়োজন দেখা দেয়। আর আসল হলো নিজেরা যদি আমরা আমল করি, নিজেরা যদি মঞ্জিল পড়ি, ফু দেই, সুরায় বাকারার তেলাওয়াত করি, এবং নিজেরা যদি 41 বার সুরায় ফাতিহা পড়ে পানিতে দম করে যে কোনো সহি শুদ্ধভাবে পড়ে, যদি নিজের উপর দম করি বা এই পানি ব্যবহার করি যে কোনো রোগীকে খাওয়াই, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা ফায়দা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি হ্যালো কলার, সালাম আলাইকুম। কি শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজ শুনছি না আমরা, একটু জোরে বলেন। জি এখনো পর্যন্ত শোনা যায়নি। হ্যালো কলার, সালাম আলাইকুম। আওয়াজটা আমাদের কাছে আসছে না। জি কলটা ড্রপ হয়ে গেছে মনে হয়, আমাদের কাছে এখনো আপনার আওয়াজটা পৌঁছে নাই। যখনই সুযোগ পেন একটু আপনার টেলিফোন যে আবারও চেষ্টা করেন, ল্যান্ডলাইন থেকে চেষ্টা করলে এটা এটা ভালো হয়। ভালো হয় তো আপনারা যে কোনো কল করতে পারেন ইনশাআল্লাহ। অনেকের কল থ্রু হচ্ছে না মেবি, তো যাই হোক। জাযাকাল্লাহ খায়র। আচ্ছা আমার আরও একটি প্রশ্ন, এই যে মসজিদ অথবা বিভিন্ন এই জায়গায় দেখা যায় অনেক উঁচু উঁচু মিনারা হচ্ছে, ওইগুলিতে খরচ হচ্ছে, ওটা কি শরীরের সম্মত কতটুকু ঠিক আছে? যেহেতু এখন আপনি বিশ্বনাথ মাদ্রাসার বিরাট বড় একটা মিনারা আছে, যদি ফতোয়া খেলাফ হয়ে যায় তাহলে তো আপনার মাদ্রাসার মিনারের উপরও কথা চলে আসবে। যাই হোক, ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। তো একজন কল চলে এসেছে, আমি কলটা নিয়ে নিই, এরপরে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যালো কল, আসসালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। আবার আপনার কথা শোনা যাচ্ছে না, আমার মনে হয় লাইনে কোনো সমস্যা আছে। আপনি আবারও আপনার কল করবেন এবং চেক করবেন ইনশাআল্লাহ। কলটা আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নেই। আচ্ছা জি, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করেছেন। কথা হলো ইসলামের প্রথম যুগে যখন মসজিদ নির্মাণ করা হয়েছে, ওই খেজুরের ডাল দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদের ছাদ ছিল মসজিদ নববী শরীফের, মদিনার আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুরের পাতা দিয়ে। তো এরকম সাদা মাটা স্বাভাবিক মসজিদ ছিল, একেবারে মানে স্বাভাবিক ছিল, বেশি এটার মধ্যে অট্টালিকা বিল্ডিং নির্মাণ হতো না, আর এত বেশি ব্যয় করা হতো না মুসলমানদের, একেবারে সিম্পল মসজিদ হতো। কিন্তু ইভেন আল্লাহর নবীর জীবনেও এরকম ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও এরকমই ছিল, উমর হযরত সাইয়্যিদুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়েও মসজিদগুলো এরকমই ছিল। কিন্তু সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসনামল বা খেলাফত কাল আসে, তার রোলিং টাইম আসে, খেলাফতের সময় আসে, তখন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে মসজিদগুলো সুরম্য, ভালো, সুন্দর, সুযোগ সুবিধা সম্পন্ন, এবং তখনকার সময়ের বিল্ডিং নির্মাণের নির্মাণশৈলীর দিক দিয়ে খুবই নাইস এবং উন্নত মানের। এটা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু করেছে, করা হয়েছে, তিনি এলাও করেছেন। এর কারণ কি? আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন, উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন পর্যন্ত লোকজনের নিজেদের থাকার, থাকা খাওয়ার বাসস্থান, বাসা বাড়ি, থাকার জায়গা একেবারে সাদামাটা স্বাভাবিক হতো।
সুতরাং আল্লাহর ইবাদতের জন্য তারা যেহেতু নিজেদের যে রেজিডেন্ট স্টাইল যেটা যে যে গুণগত মান যেটা ঘরে নিজেদের থাকার ওইটা স্বাভাবিক ছিল, সাদামাটা ছিল, সহজ সরল ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আসার পর যখন ধন সম্পত্তি একটু বাড়ল, তখন নিজেরাও থাকার জায়গা, নিজের বাসস্থান, নিজের বসতবাড়ি, নিজের ঘর, নিজের বাসা, নিজের বাসভবন, এগুলোও মানুষ খুব সুন্দর সৌরম্য নির্মাণশৈলীর উন্নত রূপ অস্তিত্ব লাভ করতে আরম্ভ করলো। নিজের থাকার বাড়ি বললেন যে না, যখন নিজের থাকার জন্য তুমি ভালো ঘর নির্মাণ করছো, সুন্দর বসতবাড়ি তুমি তৈরি করছো, তাহলে আল্লাহর ঘর মসজিদ কেন অসুন্দর হবে? তখন প্রশ্ন আসলো যে আল্লাহর ঘর মসজিদ কেন অসুন্দর হবে? এটাও সুন্দর করে বানানো উচিত, এটার মধ্যেও ব্যবহার করা উচিত। তো মিনারের ব্যাপারে শুরু থেকে এটা মসজিদের একটা চিহ্ন হিসাবে চলে আসছে, এবং এই মিনার আগে দেওয়া হতো আজানের আওয়াজ দূরে পৌঁছানোর জন্য, পরবর্তীতে এটা মসজিদের একটা সাইন হয়ে গেল। তো এটাকে মানে যখন থেকে মসজিদের মধ্যে একটু ব্যবহার বাড়িয়ে মসজিদকে সুন্দর করে, সুযোগ সুবিধা সম্পন্ন করে, আর মিনার সহ তৈরির একটা ধারাবাহিকতা উম্মতের প্রথম যুগ থেকে সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আরম্ভ হলো, তখন এটাকে এলাও করা হয়েছে। যেহেতু আমরা আমাদের বিজনেস টাওয়ার অত্যন্ত সুন্দর বানাই, শিক্ষা প্রতিষ্ঠান আমরা অনেক বড় এবং সৌরম্য অট্টালিকা দিয়ে বানাই, বিভিন্ন ধরনের টাওয়ার রয়েছে, বিভিন্ন ধরনের খলিফা আল বুর্জ কত বড়, বড় বড় বিজনেস টাওয়ার, হোটেল, এরপর বিভিন্ন ধরনের স্মরণীয় বিল্ডিং, ইকোনমিক বিভিন্ন সিম্বল অফ ইকোনমি কোনো কোনো দেশের, তো এত বড় বড় টাওয়ার, এত সুন্দর সুন্দর অট্টালিকা, এত সুন্দর সুন্দর থাকার জায়গা, বাসস্থান, কোটি কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে। তখন থেকে বলা হলো যে না, আল্লাহর ঘর, ইবাদতের ঘর, এটার একটা মর্যাদা আছে, এটার একটা শান মান আছে, এটাকে আপনি যে রিসপেক্ট করছেন, সম্মান দিচ্ছেন, আপনার থাকার ব্যাপারে যদি এত আপনি খেয়াল রাখেন, তাহলে আল্লাহর ঘর এবং ইবাদতের ঘরের জন্য আপনি কেন খেয়াল রাখবেন না? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এটা আরম্ভ হয়েছে। কিন্তু সাধ্যের ভিতরে থাকা, সাধ্যের বাইরে না যাওয়া, এবং সামর্থ্যের ভেতরে থাকা, এলাকার মধ্যে আরও বেশি গরিব যারা, সেখানে আপনি মানুষ বিধবা মায়েরা মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না, আর আপনি মিনার তৈরি করছেন কোটি কোটি টাকা দিয়ে, এইরকম বৈষম্য যেন না হয় এবং ব্যালেন্স যেন রক্ষা করা হয় এবং অন্যান্য সেবামূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, এর ভেতর দিয়ে যে পরিমাণ সুন্দর করা যাবে মসজিদকে, এখন বর্তমান সময় এটা অ্যালাউড আছে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেকদিন হুজুরকে ট্রাই করছি, ফোন করি, আমি হুজুরের ফাইনাল নাম্বারটা দিছিলাম। আচ্ছা, আমার হুজুর অনেক ইম্পর্টেন্ট একটা কথা ছিল হুজুরের সাথে। আপনার প্রশ্নটা হোক প্লিজ। আমি একটু মানে 2 মিনিট হইলে আমি আমার কথাটা শুনি আপনি আমি রেখে দেবো। আমি অনেকদিন চেষ্টা করছি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু লাইন পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এন্ড আপনি দর্শন না, আপনার নাম্বারটা দিলে রাখো কো আমার। জি, ইনশাআল্লাহ, একটু আপনি অপেক্ষা করেন, ওনার নাম্বার দিয়ে দিবেন আশা করি, ইনশাআল্লাহ আপনাকে কন্ট্রোল রুম থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জন্য তৌফিক দান করেন। অনেকেরই অনেক ধরনের বড় বড় সমস্যা থাকে, তো ব্যক্তিগতভাবে আলাপ করতে, এখনই আমি লাইভে আছি, অসংখ্য কল আসছে আমার, নিয়মিত কল, ফোনটা বাজছে, এটা সাইলেন্টে রাখা। তো অনেকেই আক্ষেপ করেন, দুঃখিত হন যে ফোন করলাম পেলাম না, তো বলুন তো আমি এখানে লাইভে আমি প্রশ্নটা ফোনটা তো আর ধরতে পারবো না। তো অনেকগুলো কল হয়ে যাবে, সবগুলো আমি মানে কল ব্যাক করতে পারলাম না, তখন অনেকেই বলবেন আপনাকে তো কল করে পাওয়াই যায় না। তো আমি বেশিরভাগ কলই ধরি বা ফোন রিসিভ করি এবং অনেকেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তবে বারবার করতে হয়, বিভিন্ন সময়ে করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে করতে হয়, এটা আমি মাইন্ড করি না, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না।
কিন্তু রিমাইন্ডার দিতে হয়, কারণ অসংখ্য কাজ, অসংখ্য কল, অসংখ্য দায় দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দান করুন এই ধৈর্য ধারণের। ব্যস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে একটু চেষ্টাও করা লাগে, এটা কোনো ইচ্ছাকৃত কোনো ভুল নয়, বরং একজন মানুষের ব্যস্ততার কারণে তার পক্ষে হয়তো ফোন ধরা অনেক সময় সম্ভবপর হয় না। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন এবং সঠিক মাসআলা মাসাইল জানার জন্য উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া এটা খুবই জরুরি একটা বিষয়। আমরা নিজেরাই কোনো ফয়সালা দেব না, নিজেরাই মাসআলার সমাধান নিজেরা বের করব না, বরং কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা জানো না। তো যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে সে বিষয়ে আপনি প্রশ্ন করবেন, তাদের কাছ থেকে আপনি জানবেন। তো দুনিয়ার মেডিকেল সায়েন্সেও যদি আমার মতামত শেষ কথা হয় না, কারণ আমি ফিল্ডের এক্সপার্ট নই, আমি বিশেষজ্ঞ নই, এই জন্য এটাকে আমার উক্তিকে গ্রহণ করা যাবে না। আমি নিজেও আমার নিজের উক্তির উপর, নিজের অনুমান ভিত্তিক কথার উপর, মতামতের উপর আমি আমল করি না, বরং আমি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যিনি, তার রায়, তার মতামত, তার উক্তি এবং তার ফয়সালার উপর আমি আমল করে থাকি। ঠিক একইভাবে একজন সাধারণ মুসলমানের জন্য জরুরি হলো যিনি নিজে প্রপার আলিম হতে পারেননি, নিয়মতান্ত্রিকভাবে যিনি প্রপার আলিম হতে পারেননি, তার জন্য উচিত হলো তিনি বিজ্ঞ মুফতি সাহেবের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করবেন, আর তাদের কাছ থেকে জানার মাধ্যমে নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এর উপর আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিজেরা আমরা অনেক সময় মাসআলার উত্তর অনেক সময় আমরা ভুল বের করি। যাকাতের মাসআলা অনেকেই ভুল করে বসেন। যাকাত সম্পর্কে আপনার কোনো জটিল মাসআলা যদি হয় তাহলে যোগ্য বিজ্ঞ কোনো মুফতি সাহেবকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়ে উলামায়ে কেরামের শরণাপন্ন হব এবং তাদের কাছ থেকে জানার মাধ্যমে আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেকের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাদ্দুল্লাহ বরকাতুহুম। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, এর জন্য আপনাদের আর কল নিতে পারলাম না, বলে দুঃখিত। বিশেষ করে একটি দাওয়াত দিচ্ছি, আগামীকাল বৃহস্পতিবার আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী সিলেটের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার ফান্ডরাইজিং অনুষ্ঠিত হবে। এখানে অনেক ছাত্র, প্রায় ১৫-১৫শত ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা ইনশাআল্লাহ সাড়া দিবেন এই আশা ব্যক্ত করছি, যেহেতু এই অনুষ্ঠানে মাদ্রাসার কথা যেহেতু আমি দাওয়াত সবাইকে দাওয়া দিতে পারছি না, এর জন্য আমি আজকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আশা করি দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আগামীতেও এই ইসলামিক কিউ অ্যান্ড এ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।